এবারে বিপক্ষ দলের দলনেতা রাবে আক্তারকে তার বক্তব্য উপস্থাপনার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শ্রদ্ধীয় শিক্ষক বৃন্দ সম্মানিত সভাপতি ও বিচার মণ্ডলী উপস্থিত সকল ছাত্রছাত্রীকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি উনিশশো সালে বিশ্বে মানচিত্রে জায়গা করে নেওয়া আমাদের প্রিয় মাতৃভূমি ক্ষুধা দারিদ্র ও দুর্যোগের সাথে সংগ্রাম করছে প্রতিনিয়ত আমাদের স্বাধীনতার রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলাদেশ গড়া স্বপ্ন দেখেছিলেন মাননীয় সভাপতি সে লক্ষ্যে পৌঁছানোর একটি অন্যতম হাতিয়ার হল বাংলাদেশের জনগণকে সুশিক্ষিত করা কিন্তু তার পঞ্চাশ বছর পরে বাংলাদেশের জনগণকে সুশিক্ষিত করা যায়নি যার একটি প্রধান কারণ অসচেতনতা ও মূল্যবোধ মাননীয় সভাপতি আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে জিপিএ ফাইভ পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায় সঙ্গত কারণে আমি ও আমার দল বিষয়টি বিপক্ষে অবস্থান করছি মাননীয় সভাপতি আজকে আমাদের বিষয়টি দিকে লক্ষ্য করলে এটি বুঝতে হবে গুণগত শিক্ষা কি ও প্রধান অন্তরায় কি। গুণগত শিক্ষা হল সর্বগ্রহণযোগ্য মানসম্মত যোগ্য উপযোগী সেই শিক্ষা যা আমাদেরকে আলোকিত করে আমাদের মূলবোধকে জাগ্রত করে এবং আমাদেরকে আমাদের সমাজকে আলোকিত করে এবং প্রধান অন্তরায় বলতে বুঝি মূল প্রতিবন্ধকতা বা বাধান প্রধানকে মাননীয় সভাপতি আজকে আমার প্রতিপক্ষের প্রতিপক্ষের বন্ধুরা এসে বলেছেন জিপিএফ পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায় এবং তারা জিপিএফ ফাইভ পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের পরিবার সমাজ রাষ্ট্র এবং শিক্ষা প্রতিষ্ঠানকে দায় করেন হ্যাঁ মাননীয় সভাপতি আজকে আমাদের সমাজ পরিবার রাষ্ট্র ও শিক্ষা প্রতিষ্ঠান আমাদের শিক্ষার্থীদের ওপর জোর করে জিপিএফাইভ পাওয়ার আকাঙ্ক্ষা চাপিয়ে দিচ্ছে এখানে প্রমাণিত হচ্ছে প্রতিপক্ষর বন্ধু যে অসচেতনতা ও মূল্যবোধের অভাবে জিপিএফ ফাইভ পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রদান অন্তরায় মাননীয় সভাপতি আজকে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করে বলছি জিপিএফ ফাইভ নয় বরং অসচেতনতা ও মূল্যবোধের অভাবে গুণগত শিক্ষার প্রদান অন্তরায় সে বিষয়গুলো হলো এক পারিবারিক অসচেতনতা দুই শিক্ষার্থীদের মুখস্থ নির্বরতা তিন শিক্ষকের অসচেতনতা চার শিক্ষা প্রতিষ্ঠানের অসচেতা পাঁচ শিক্ষা সংগত দুর্নীতির আধিগতা ছয় সরকারি অসচেতনতা ও ব্যবস্থাপনার অভাব মাননীয় সভাপতি মাননীয় সভাপতি বর্তমানে শিক্ষার ব্যবস্থা ঠিক এই পর্যায়ে এসে পড়েছে যে বিদ্যা ছুঁয়ে উঠেছে বাক্সবন্দি ও পড়াশোনা ছুঁয়ে উঠেছে পরীক্ষাবন্দি মাননীয় সভাপতি দুঃখজনক হলে এটি সত্য যে প্রতিপক্ষের বন্ধু বর্তমানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র শিক্ষা শুধুমাত্র প্রতিপক্ষ বিদ্যার মাধ্যমে নয় শুধুমাত্র পরীক্ষার পাশের জন্য অর্থাৎ প্রতিপক্ষের বন্ধু আপনার যে পরীক্ষা পাশে কিভাবে আমাদের গুণগত শিক্ষা নিশ্চিত করবেন প্রশ্ন রেখে যাচ্ছি মাননীয় সভাপতি ধারণাটি আমাদের মধ্যে স্পষ্ট হবে যখন আরও আমরা একটি লক্ষণ করব। মাননীয় সভাপতি লক্ষ্য করুন বর্তমানে আমাদের দেশে নিরানব্বই শতাংশ শিক্ষার্থী পাঠ্যপুস্তক ছাড়া অন্য কোনো বই পড়ে না কারণ তাদের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের এ বিষয়ে কোনো উৎসাহ দেয় না এখানে প্রধান হচ্ছে না প্রতিপক্ষের বন্ধু তা ও মূল্যবোধের অভাবে শিক্ষার প্রধান অন্তরায় প্রশ্ন রেখে যাচ্ছি মাননীয় সভাপতি আজকে আমার প্রতিপক্ষের বন্ধুরা বলে যাচ্ছেন জিপিএফ ফাইভ পাওয়ার আকাঙ্ক্ষা গুণগত শিক্ষার প্রধান অন্তরায় কিন্তু মাননীয় সভাপতি আমরা এটি মেনে নিচ্ছি যে জিপিএ ফাইভ পাওয়ার আকাঙ্ক্ষা শুধুমাত্র একটি অন্তরায় হতে পারে কিন্তু প্রধান অন্তরায় হতে পারে না মাননীয় সভাপতির কথায় আছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ লাগাবো কোথা অর্থাৎ এই সচেতনতা ও মূল্যবোধের অভাব আমাদের দেশ সর্বজাগে বিদ্যমান এবং এই রোগটি এই ভয়াবহ রোগটি বর্তমানে আমাদের শিক্ষকদের মধ্যেও দেখা দিয়েছে মাননীয় সভাপতি অর্থাৎ প্রতিপক্ষ আপনারা সেই মূল্যবোধহীন শিক্ষকদের মাধ্যমে কিভাবে গুণগত শিক্ষা নিশ্চিত করবেন মাননীয় সভাপতি আমাদের মূল্যবোধ যখন ধুলোয় লুটু পড়ছে খায় বিচারে বাণী দুর্ভিক্ষ আমাদের দুয়ারে কাদের তখন সচেতনতা ও মূল্যবোধ ব্যতীত কোনোভাবে গুণগত শিক্ষা নিশ্চিত করবেন করব না করতে পারবো না তাই প্রতিপক্ষ বন্ধু আমাদের সাথে আসুন একমত হয়ে বলুন অসচেতনতা ও মূল্যবোধ বোধের কারণে গুণগত শিক্ষার প্রদান অন্তরাত ধন্যবাদ